পাবনার ঈশ্বরদীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতি বিজড়িত গণকবর আর বৌদ্ধভূমি। অযত্ন অবহেলায় পড়ে থাকা এসব বৌদ্ধভূমি যেন দেখার কেউ নেই। অধিকাংশ গণকবর আর বৌদ্ধভূমির অবস্থা বেহাল। স্বাধীনতার 52 বছর পরেও এখানকার গণকবর ও বৌদ্ধভূমি শনাক্ত কিংবা সংরক্ষণ করা হয়নি। ঈশ্বরদীর প্রতিনিধি ইয়াসেনেল শেখের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার ও হত্যাযজ্ঞের জ্বলন্ত সাক্ষী পাবনার ঈশ্বরদীর গণকবর ও বৌদ্ধভূমিগুলো। এই উপজেলায় রয়েছে 19টি গণকবর ও বৌদ্ধভূমি। স্মৃতি ধরে রাখতে নির্মাণ করা হয়েছে একটিমাত্র স্মৃতিস্তম্ভ। স্বাধীনতার 52 বছর পেরিয়ে গেলেও শহীদদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি বলেই মনে করেন মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ তথাপি ঈশ্বরদীর সচেতন মহল। বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 25শে মার্চ, 26শে মার্চ, ঠিক সেই মুহূর্তেই দেখা যায় যে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, বাট তার 7 দিন পরেই দেখা যায় নোংরা অবস্থায় পড়ে আছে। এই সমস্ত গণকবরগুলো সংরক্ষণ করা দরকার। ইতিহাসের পাতা থেকে এগুলো যদি মুছে যায় ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। ঈশ্বরদীর গণকবর ও বৌদ্ধভূমিগুলো চিহ্নিত ও সংরক্ষণের বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা চেয়ারম্যান। আমি ওনাকে বলবো এইভাবে যে মুক্তিযোদ্ধারা যে শহীদ হয়েছেন, আমাদের পক্ষ থেকে ওখানে একটা কিছু করা যায় কিনা। নারকীয় হত্যাকাণ্ডের শিকার সকলের প্রতি সম্মান জানাতে বৌদ্ধভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণের পাশাপাশি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন এই সংসদ সদস্য। সরকারিভাবে এগুলিকে সংরক্ষণ করার সিদ্ধান্ত আছে, এই জায়গাগুলিকে চিহ্নিত করে এই জায়গাগুলিকে মানে মর্যাদার সঙ্গে এই জায়গাগুলিকে সংরক্ষণ করতে হবে। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা গণকবর ও বৌদ্ধভূমিগুলো সংরক্ষণের দাবি স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।